আচ্ছা, আর এটা হচ্ছে মূল ফটো। আমরা সবাই দাঁড়ায় আছি গেট পাসের জন্য। আর হ্যাঁ, মূল ভিডিওতে যাওয়ার আগে পঞ্চগড় সম্পর্কিত কিছু তথ্য জেনে রাখা ভালো। বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় 1840 সালে চট্টগ্রামে ক্লাব প্রাঙ্গণে। সিলেটে চা উৎপাদন শুরু হয় 1854 সালে, আর পঞ্চগড়ে 1998-তে, প্রায় 150 বছর পর। পঞ্চগড়ের অধিকাংশ জমি একসময় অলস পড়ে থাকত। সেই সময় শিল্পপতি কাজী শাহেদ আহমেদ পঞ্চগড়ের নোমেন্স অঞ্চলে ভারতের চা বাগান দেখে অনুপ্রাণিত হয়ে তিনি তেঁতুলিয়ার কিছু জমি কিনে নেন এবং সেখানে অর্গানিক পদ্ধতিতে চা চাষ শুরু করেন। এ অঞ্চলে চা চাষের ক্ষেত্রে কাজী অ্যান্ড কাজী টি স্টেট অগ্রগতি। পরবর্তী সময়ে তেঁতুলিয়া চা কর্পোরেশন লিমিটেড সহ বহু প্রতিষ্ঠান এখানে চা চাষ শুরু করেন। পঞ্চগড় জেলা পরিষদের তথ্য মতে বর্তমানে পঞ্চগড়ে 200-এর অধিক চা বাগান আছে। এখানে 2,255.54 একর জমিতে চা চাষ করা হচ্ছে। 2009 সালে পঞ্চগড় থেকে উৎপাদিত হয়েছে 656,024 কেজি মেট্রিক। একটা সময় ছিল চা বাগানের কথা মাথায় আসলে সবার প্রথম মাথায় আসে সিলেট বা শ্রীমঙ্গলের কথা। উঁচু নিচু সবুজ গিরা টিলা আর পাহাড়, আর তার গায়ে সারি সারি চা গাছ। কিন্তু সমতল ভূমিতেও যে চা বাগান হতে পারে তা পঞ্চগড়ে না এলে বোঝা যায় না। সো বন্ধুরা, আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরে যাচ্ছি এবং উপভোগ করতে থাকি পঞ্চগড়ের চায়ের বাগানের সৌন্দর্য। এখানে চা পাতাগুলো এখানে নিয়ে আসা হয়, এখান থেকে বাকি কাজ, বাকি প্রসেসিংগুলো এখান থেকে করা হয়। আর আমরা দেখতে পাচ্ছি এই তো চা পাতাগুলো সংরক্ষণ করে নিয়ে যাওয়া হচ্ছে, জানি না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ভাই, চাপ পাতা গুলো কোথায় যাবে? ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরি কোথায়? ও আচ্ছা আচ্ছা। এখানে দুই পাশে রাস্তা, দুই পাশে বিশাল চা বাগান। এগুলো দিয়ে সম্ভবত
চা বাগানে পানি দেওয়া হয়। ক্াকে.